আসসালামাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম মাই চ্যানেল সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি তো বন্ধুরা আমার সামনে দেখতেছেন একটা সেট আপ বক্স এই বক্সটিতে কি কি সুবিধা পাবো আমরা কেনা যাবে কি না সেই প্রসেসগুলো আজকে দেখাবো এখানে দেখেন এইচ ডি বন্ধুরা তো যাই হোক এখানে আরো একটি জিনিস লক্ষ্য করেন এখানে দেখেন

পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের এই বাংলাদেশে এখনো অনেক মানুষ কিন্তু জানে না যে এটা কিভাবে করতে হয় বা কানেকশন কিভাবে করতে হয় বন্ধুরা তো যাই হোক আমি সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন তো যাই হোক এখানে কি কি দিয়েছে একটু লক্ষ্য করেন দেখেন এখানে একটা থ্রি বাই থ্রি কোয়ার দিয়েছে সি টিভিতে ভিডিও ইন করার জন্য তো বন্ধুরা আমি একজাম্পল স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা রিমোট দিয়েছে এখানে এই রিমোট দিয়ে পুরো সেটাপ বক্সটাকে কন্ট্রোল করার জন্য তো বন্ধুরা এই যে দেখেন আরও একটি জিনিস দিয়েছে এখানে বারো ভল্টের একটি চার্জার বন্ধুরা এই চার্জার দিয়ে সেটাপ বক্সটাতে পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার জন্য বন্ধুরা চার্জারটা কিন্তু ভালো মানেরই দিয়েছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন তো বন্ধুরা এই সেট আপ বক্সের মাস্টার বানিয়ে সারবো ইনশাল্লাহ আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেকেই জানে না এটা সেট করতে তো আসলেই কিন্তু জানে না গ্রাম বাংলার মানুষ এখন আমি যেটা করলাম বন্ধুরা এই যে দেখেন বক্সটাকে সেটা করে নিলাম এখন এখানে কি কি সুবিধা আছে বন্ধুরা সেটাই কিন্তু আজকে দেখাবো তো যাই হোক একটু পিছন পাশে লক্ষ্য করেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন স্টিলের যে পুটটা দিয়েছে বন্ধুরা এখানে নেট সংযোগ দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন এখানে ইউসবি কালেকশনও দিয়েছে আছে বন্ধুরা ইউএসবি পোর্ট বাক্স টিভিতে ভিডিও ইন করার জন্য তিনটা সকেট দিয়েছে এখানে দেখেন বারো ভোল্টেজ এর একটা পোর্ট দিয়েছে বন্ধুরা এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই পাশে একটু লক্ষ্য করেন এই বক্সটার মডেল নাম্বার হইতেছে সাঁত্রিশ এগারো সি হ্যাঁ বন্ধুরা দেখেন সাঁত্রিশ এগারো সি হইতেছে মডেল নাম্বার হ্যাঁ বন্ধুরা এই পাশে একটু লক্ষ্য করেন এইচডিএমআই এইচডি এম আই তো যাই হোক আমি এখন টিভিতে বন্ধুরা ইন করে দেখাবো আপনাদেরকে কিভাবে কিভাবে দেবেন আপনারা সেই প্রসেসগুলো আজকে বন্ধুরা তো যাই হোক আমি চাই যেন আপনারা যে ভাইয়ের কাছ থেকে সেটা বক্স কিনেছেন দুইশো টাকা খরচ করে যেন ওনাদের কাছ থেকে ফিটিং করে না নিতে হয় সেই জন্যই কিন্তু আমার ভিডিওটি তুলে ধরা বন্ধুরা তো যাই হোক এখানে দেখেন একটা কার্ডও দিয়েছে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডটা যদি কোনো বক্সের সমস্যা হয়ে থাকে তাহলে এই কার্ডটি দেখালে ওয়ারিং করে দিবি ইনশাল্লাহ আমার কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা দেখানো শেষ আপনাদের যদি কেনার ইচ্ছা হয় কোনো দিন তাহলে এই সেটা আপ কিনে নেবেন ইনশাল্লাহ যেমন আমি কিনে ফেলেছি আপনারাও কিনতে পারেন এটা এইচডি আকারে ছবি অনেক ভিডিও কোয়ালিটি ভালো বন্ধুরা তো যাই হোক আমি এখন আপনাদেরকে একটু সিআরটি টিভিতে নিয়ে যাব তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায় বন্ধুরা তো যাই হোক আমি এখন ফিডিংয়ে চলে যাব সিআরটি টিভিতে বন্ধুরা এই যে দেখেন এখানে নেট কালেকশন দেওয়া লাগবে বন্ধুরা তার আগে বন্ধুরা থ্রি বাই থ্রি কোয়ারটা আমি লাগিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করবেন আপনারা খেয়াল করে লক্ষ্য করবেন বন্ধুরা তাহলেই বাড়িতেই কিন্তু এইরকম ফিডিং করে নিতে পারবেন আর দুশো টাকা দিয়ে ফিডিং করে নেওয়া লাগবে না বন্ধুরা তো যাই হোক এখানে কালারে কালারে মিলিয়ে দিবেন সকেটগুলো আমি কিন্তু সেই দেখেন বন্ধুরা আমি কালারে কালারে মিলিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখন আমি যেটা করে দেখাবো আপনাদেরকে তার আগে বন্ধুরা এই চার্জার পুটটা আমি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই সকেটটি আমি এখন পুটে ঢুকিয়ে দেবো বন্ধুরা এটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করেন আমি চার্জারটাকে খুলিয়ে নিচ্ছি তারপরে ওই পুটটাতে আমি ঢুকিয়ে নেব এই যে দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন চার্জার পুট আমি ঢুকিয়ে দিলাম এখন আমি যেটা করব বন্ধুরা কারেন্টে লাইন ইন করে দেব। হ্যাঁ বন্ধুরা আমার চার্জার পুটটা কিন্তু লাগা শেষ এখন আমি হ্যাঁ এই যে দেখেন আমি চার্জারটা এখন কারেন্টে ইন করে দেব দেওয়ার পর তারপর আমি এই তিনটা সকেট এই মাথা তিনটা আমি এখন সিআরটি টিভিতে কালারে কালারে মিলিয়ে দেবো তারপরে দেখেন এখানে রিমোট রিমুট দিয়ে সব কিছু করা যাবে এখানে হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করেন আমার হাতে কিন্তু বন্ধুরা তিনটা সকেট রয়েছে হ্যাঁ বন্ধুরা থ্রি বাই থ্রি কোয়ার্টের সকেট এখন আমি সিআরটি টিভিতে গেলাম সিআরটি টিভিতে আমি এখন এই সকেটগুলো ঢুকিয়ে দেব বন্ধুরা তার আগে বন্ধুরা টিভিটাকে ওয়ান করে নিলাম এই যে দেখেন আমি টিভিটা কারেন্টে ইন করে দিয়েছি এখন আমি টিভিটা চালু করে নেব নেওয়ার পর আমি যেটা করে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন অলরেডি টিভি কিন্তু চালু হয়ে গেছে এখন আমি এই যে দেখেন এখানে আপনাদেরকে যাইতে হবে এবি ওয়ান অথবা টু হ্যাঁ এই যে দেখেন আমি এখন যেটা করব নেট সংযোগটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন আপনারাও এভাবে লাগাবেন এই যে আমার হাতে যে তাটি দেখতেছেন এটা কিন্তু ডিশ লাইনের সকেট বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ডিশ লাইনের এটা নেট সংযোগ এখন বর্তমান হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি যেভাবে লাগাইতেছি একটু লক্ষ্য করে দেখেন ভালো করে আমি কিন্তু এখন সেটা বক্সটাতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এই যে চার্জারটা আমি কারেন্টে ইন করে দিচ্ছি একটু লক্ষ্য করেন ভালো করে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু কারেন্টে সংযোগ দেওয়া শেষ এখন আমি এটা বক্সটাকে চালু করে নিলাম নেওয়ার পর আমি যেটা করব এখন বন্ধুরা এই যে সি টিভিতে যে সগেটগুলো আছে এবি ওয়ান এবি টু হ্যাঁ বন্ধুরা থ্রি বাই থ্রি কোটের যে সকেটগুলো আছে এই সকেটগুলোতে আমি কালারে কালারে মিলিয়ে দেবো বন্ধুরা এই যে দেখেন উপরের সগেটটা হইতেছে হলুদ কালার এটা ভিডিও হ্যাঁ বন্ধুরা তারপরে দুটা এটা লালটা হইতেছে অডিও হ্যাঁ নিচেটাও কিন্তু অডিও একদম নিচের সাদা সকেটটিও কিন্তু অডিও বন্ধুরা এই যে দেখেন আমার সকেটগুলো কিন্তু লাগা শেষ হ্যাঁ আমি সাদা সকেটটা লাগিয়ে দিলাম এখন আমি স্ক্রিনে চলে যাব বন্ধুরা এই যে দেখেন অলরেডি ছবি এখন এসে যাবে বন্ধুরা তারপর আমি যেটা করে দেখাবো হ্যাঁ আমি একটু অটো সার্চে যাব বন্ধুরা তো বন্ধুরা আমি একটু অটো সার্চে চলে গেলাম এই যে দেখেন এখানে রিমোটে বাটনে লেখাই আছে যে অটো সার্চ অটো শার্টস বলে একটা বাটন আছে এই বাটনটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে চাপ দিবেন তারপরে অটো শার্টস শুরু হয়ে যাবে এই যে দেখেন আমি চাপ দিলাম এখন আমি ওকে চাপ দিলাম হ্যাঁ বন্ধুরা অটো শার্টস কিন্তু শুরু হয়ে গেছে আমি একটু সার্টসে চলে গেছি হ্যাঁ বন্ধুরা অটো শার্টস হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন বন্ধুরা আমিও একটু অপেক্ষা করতেছি অটো শার্টসের প্রয়োজন হয় বন্ধুরা কখন আমি বলে দিচ্ছি বন্ধুরা তো আপনাদের আপ বক্সে যদি তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশটা স্যালেন আসে তারপর আপনারা কী করবেন এই অটো সার্সে যাওয়ার প্রয়োজন হবে বন্ধুরা আমি কিন্তু অটো সার্সে চলে গেছি তো যাই হোক আপনাদের যদি এই কোনো দিন সমস্যা হয়ে যায় তাহলে ওই অটো সার্স করবেন তাহলে চারশো পঁচাত্তরটা স্যালেন এসে যাবে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আর একটু অপেক্ষা করব আমরা এই যে দেখেন ঘরটা কিন্তু আর সামান্য একটু পূরণ হয়ে গেলেই আমাদের কোয়ালিটি ফুল ছবি এসে যাবে বন্ধুরা একদম এইচডি আকারে এই যে দেখেন আমি এইচডি আকারে ছবি পেয়ে গেলাম আপনারা যদি চান এই রকম সেটা বক্সি কিনবেন বন্ধুরা তো দেখলেন তো বন্ধুরা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে এক্সাম্পল আমি স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট একদম হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আমি শিখাইতে পারলাম কি না আমি বলতে পারবো না আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এ টু জেড বুঝাইতে পারছি কি না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি